गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तो महाशिवरात्रि सबके अनेक अनेक शुभेच्छा थाकिल। और आज हल द्वितीय दिन आमार काली पूजा करे नहीं, काली पूजा करे नहीं माने कि ब्राह्मण पाए नहीं तार जन्य करे करा है नहीं। तो आज आमार पूजा करबे, आज ब्राह्मण पाइछे। तो ब्राह्मण बा कखन आसे और मार सब किछु रेडी करा हयेछे। तो एला ब्राह्मण आसले पूजाटा होये जाबे। आर चलो मुई एला काम करि, माने किछु खाया रुटी बानाम। তো আর মা আমার যে পূজার সব কিছু রেডি করছে, চলো তোমাকে দেখাম। আর হ্যাঁ, মোর মা আর বুনু আসি লেখছে, তো আসলে তো তোমাকে দেখাবে। তো ব্লগটা স্কিপ না করে দেখি থাকেন। আর হ্যাঁ, আমার বাড়ি সবাই প্রসাদ খাবার আসেন। তো ঘোটা বানাবে, ঘোটা খাইকে ঘোটা খান, ঘোটা খাবার আসেন। আর খিচুড়ি প্রসাদও খাবার আসেন। তো সবারকে ইনভাইট থাকিল, তো সবাই আসেন। তো এই যে আমার ঠাম্মা দেখো ছান ঠান করা করি শেষ, ইয়েলা পূজার বয়স পালবে পরে। এটা মুই 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 তো গাইস দেখো, মুই এলা মুই ম্যাগি খাইম, মানে মুই অমন উপোস থাকিম না। তো মুই এগুলো মানে বয়েল করি, এগুলো অল্প ভাজিয়ে বয়েল ম্যাগি বানাম মুই। তো এই যে কড়াই বসে দিছাম, তো চলো ম্যাগিটা বানা হোক, তারপরে একবারে তোমাকে দেখে লেখছাম ম্যাগিটা। গাইস দেখো, মুই ম্যাগির জল দিয়ে দিছাম, আর এলা মুই জানো দুটো ধনে পাতা দিত, চলো তোমাকে করে খাইম। তো এই দেখো, মুই ধনে পাতা তুলে আসলাম। ধনিয়া দুই তিনটা নিয়ে নিলাম। তো গাইস দেখো, ফাইনালি মোর ম্যাগি রেডি, ম্যাগি স্যুপ বানাইছাম স্যুপ। তো গাইস দেখো, মোর ম্যাগিটা বানালাম, তোমাকে দেখালাম, আর ম্যাগিটা আমি খালাম। আর এলা ম্যাগি খাই মুই যে আটা মারি লেখছাম, তো দেখো তো এই যে আটা মারলাম। তো এলা পুরি বানাম, আর একটা জিনিস তোমাকে। তো এই দেখো বুনু আছে, আর মা আছে, মা বাইরে আছে। তো চলো মুই কি বেটা করব তারপরে। তো এটা দেখো বাবা, এই ঘোটা বানানোর প্রস্তুতি নিবে লাগছে, গাঁজা ফাঁজা পাতা উঠতেছে। তো গাইস দেখো, মুই একদম বেয়া দিদি, একদম বেয়া বুনুটো আমার আইছে, মুই যে কাজে লাগাই দিছাম পুরি বানানোর কাম। আর মুই এলা এটা ভাজিম, এই যে এগুলো বেলবে, ইয়ে কেমন লাগে দিচ্ছে ইয়ে কবে পাতা, মুই আর দিদি মানে আসেন না। তো গাইস দেখো, এই যে মুই পুরি ভাজি লাগছাম, ঘোটা বানার প্রসাদের প্রস্তুতি চলছে। গাজা ভাজা হবে লাগছে, আর এটি হাড়ির দুধ, তো দুধ দিয়ে তো বানা হবে না। তো এই হাড়িতে আমার ঘোটা বানাবো, আর এই যে গাজা ভাজি লাগছি, মুই ঘাটি লাগছাম, তো মুই শিখম। তো চলো দেখান তোমাকে কেঙ্কুরি বানাই। তো এই যে দেখো, এটি আবার চাল ঝারি লাগছে, আর সবজি কাটাকাটি দেখো একবার মুখখান। এই যে মনীষাদি রুটি বেরি লাগছে সারাদিন, বেচারি আজকে রুটি বেলছে, রুটি বেলছে, বাট ভাজির আর পায়নি। তো মনীষাদি পুরি বেরি লাগছে, আর আমি ভাজি দিন, ভাজি হবে না। তো চলো আর কাই কি করে দেখাই। তো গাইস দেখো, বুনু এই যে এবারে ঘর ঠর সিঁদুর লাগা লাগছে, কি কষ্ট বেসারি। আচ্ছা মুই পুরি বানালো, পুরি বানা দিল দেখ একবার। তো গাইস দেখো, মুই এবারে আসলুম, আর বাবা বানা লাগছে ঘোটার প্রস্তুতি। আর তো মুই তো আমার বাড়ি ঘোটা অল্প দেখালুম, আর দেখারে পালুম না এবারে একজন। তো সব না ঘোটাটা দেখাম তোমার কেমন। তো এটা সবকিছু দিছেন, সবকিছু দিছে, আর এটা রুটি ভাজা হবে লাগছে বাবা, সেই টেস্টি ঘোটা মানে মানে পুরো নেশা হয়। আর এই যে গাইস, ফাইনালি বামুন আসি পাইল, আর আমার সব রেডি আছে জন্য ব্রাহ্মণ পূজো বসে গেছে। তো ব্রাহ্মণ পূজো করলে তো গাইস দেখো, এদি মুই বাবা মা বলছে অঞ্জলি দিবার, তো মুই অঞ্জলি মানে কি মুই মুখ শান্তি করে দিল খালি। তারপরে মোর মা ঘর ঠাম্মা ঠাম্মা সবাই মিলি দিবে। তো এই যে দেখো, মুখ শান্তি করে দিল। কিছু আজি উপায় আছিস তো নাই নাই রে নাই কে পার্বতী পার্বতী না লাগে না লাগে না লাগে পার্বতী লাগে না লাগে। তো গাইস দেখো, মই অঞ্জলি দিয়ে দিলাম, আর মা ঘর দিবে লাগছে, মোর মা ঘর দিবে, ঠাম্মা দিবে, সবাই দিবে।
আইডিয়ালা দেয়নি, ইয়ে বেসারি বাবা সবাই কাম করে আসি, আসতে থেকে কাম করে লাগছে। তো চলো আর একটা জিনিস দেখো, তো এই যে দেখো বাবা ঘোটা বানা লাগছে, তো এই দেখো বাবা এটি বানা লাগছে ঘোটা। তো দেখো ফাইনালি বুনুরু অঞ্জলি হয়ে গেল, আর এটা এটা হলো সকালে পূজার প্রসাদ, তো সকালে মাঝে পূজা করছো এটা প্রসাদ, তো এই প্রসাদটা খাবো না, খিদে লাগছে না। দেখো আমার আমার পুজো টুজো সব হয়ে গেল, সবারে অঞ্জলিও হয়ে গেছে, এলো তো ব্রাহ্মণ বিদায় দিবে, তো এক এক করে সবাই ভক্তি দিয়েছে, তারপরে বাবা মা দিবে, তারপরে ব্রাহ্মণে সিঁদুর ফিঁদুর দিয়ে ব্রাহ্মণ বিদায় দিবে আর কি। তো এই যে বাবা মা এলাম। গাইস দেখো আমার পূজা সুজা কমপ্লিট, আর মুই এলা পুরি আর সবজি খালুম, বুনু কিছু খায় নাই, বুনু তখন পুরি খাইছে, তো আর অল্প পরে মা খিচুড়ি বানাই লাগছে, অল্প পরে খিচুড়ি খামো, আর আমার দেখো দুইজনে শার্টি মানে লিপস্টিক লাগাইছে, অল্প রিলস বানাই, তো চলো একবারে প্রসাদ যখন খাই তো দেখাম, তোমাক পুরোটা ভালো করে দেখার পারলে একবার বমা খাবারে যা একবার এটি, তো চলো ভিডিওটা সাথে থাকেন। তো গাইস আমার রিলস বানাইছিলাম, বানাইলাম বুনু আর মুই, তো এলা কাপড় তুলাম, কাপড় গুলো সকালে স্নান করা হয়েছে তো শুকিয়ে গেছে, তো চলো সবগুলো কাপড় নিয়ে নাও, তো ব্লগটার সাথে থাকেন, কন্টিনিউ থাকেন, দেখতে থাকেন। তো গাইস দেখো এই বুড়িমাটা আসিল, তো আজই পূজার দিন আসিল, পুজো আসে কয়ে আসিল যে এরপরে কাপড় নাই, তো একটা কাপড় চাই আসিল, তো মোর অনেক কাপড় আসিল, তার জন্য ওই রেসে দিলুম, আর মোক আশীর্বাদ দিল, তো একজনক দেওয়া তো বহুত হ্যাপি লাগে না, আর তোমরা এটা ভাবেন না মামতি দিল, আবার এটা সবার সাথে আরো দেখে লাগছে, তো আমি দিলুম জন্য শেয়ার করলাম। তো গাইস দেখো আমার প্রসাদ হয়ে গেছে, বাবা খাবার লাগছে, বাবা খাওয়া প্রসাদ কেমন হয়েছে বাবা, যে বাবা খাওয়া লাগছে, এলা আমরা খামো, এই যে ইমরেটি বসিয়েছে। তো এই যে দেখো এলা এটি আমরা খাবার করছি, মুই বুনু মনিকা দি ঠাম্মা ঠাম্মা সবাই। তো দেখো এই যে দীপিকে বেশি আমার প্রসাদ খাবার চাই, ক প্রসাদ কেমন হয়েছে, ক ওগুলি ক উসু ক। তো গাইস দেখো মা যে দেখো তো ঘোটাটা আমার ঘোটা হয়েছে, মা যে ঘোটা খাবার লাগছে অল্প, বাড়ি যে খাবে মানে তাও ভালো লাগে নেশাতে দিয়েছে, আর এটি খাবে এই যে ওই মা খাও খাও কিছু হবে না, ওগুলো খাও না, আরে যে আমার ম্যাডাম রেডি। তো গাইস দেখো এই যে মা ঘর এলা যায় আসছে, মা ঘর যায় আসছে, যে বুনু মা সব রেডি হয়ে এলা। আর এই জামা বাড়ি সাগাই হচ্ছে, এটা আমার বাড়ির জামাই হয় মানে ঠাম্মা। তো গাইস দেখো মা ঘর গেল, তোমার তো দেখলে নে, আর কাকে কাকে আসিল প্রসাদ খাবার, আর আমার সাগাই হচ্ছে তো দেখলেন, তো তো আজের ব্লগটা এড টুগেদার, আর রাতে আমার কীর্তন আছে, তো রাতে অত দেখাও যাবে না, তাই জন্য আজের ব্লগটা আমি এটিই শেষ করম, তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন, তাই জন্য বাই বাই।